এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে, অর্থাৎ নিউট্রালে যদি কোনো ভোল্টেজ থাকে তাহলে তার ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করতে পারে, যেহেতু নিউট্রালটা সলিডলি গ্রাউন্ডেড না, এটা আইসোলেটেড ফ্রম গ্রাউন্ড, সো সেক্ষেত্রে তার ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করতে পারে। ঠিক আছে, যদি এটা সলিডলি গ্রাউন্ডেড তাহলে আমাদের এখানে রেজিস্ট্যান্স হচ্ছে পুরার জিরো, অর্থাৎ এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জিরো, কিন্তু নিউট্রালে যদি ভোল্টেজ ড্রপ থাকে কিছু তাহলে আমাদের, যদি আমরা লাইন নিউট্রাল পয়েন্টও টাচ করি তাহলে আমাদের শক হওয়ার একটা পসিবিলিটিস থাকে। এটা কি বুঝতে পারছো? আমাদের লাইনটা চার্জ থাকতে পারে, ঠিক আছে, সেটা তোমার 220 ভোল্ট হইলেও তোমার লাইনটা চার্জ হয়ে থাকতে পারে। তো আমি যদি ওপেন করে দিই, এটাকে আমাদের ডিসচার্জ করে নিতে হয়, সবসময় আমাদের ডিসচার্জ করে নিতে হয়। এখানে শকটা ওই হেভি শক খাবা না তুমি, কিন্তু কিছুটা ভোল্টেজ রয়ে যেতে পারে যেটা ইনস্ট্যান্টলি ডিসচার্জ হতে পারে, যেটা গ্রাউন্ডের সাথে ডিফারেন্সের কারণে আমরা একটা শক খেতে পারি। কিন্তু এই শকটাতে কি মারা যাবে না, ভোল্টেজটা অত বেশি হবে না। যদি আমাদের যেমন ধরো লাইন তিনটা আছে, আর ওয়াই বি, ঠিক আছে, তিনটা লাইন, একটা লাইনে ভোল্টেজ 220, একটা লাইন আরেকটা লাইনে ভোল্টেজ 220, আরেকটা লাইনে ভোল্টেজ হচ্ছে 220, ঠিক আছে। সো তিনটা লাইনের ভোল্টেজে যদি 220 হয় তাহলে নিউট্রাল ভোল্টেজটা হচ্ছে ভেক্টর সাম অফ দিস থ্রি লাইন, VA প্লাস VB প্লাস VC ইকুয়াল টু হবে জিরো, তখন কোনো নিউট্রাল ভোল্টেজ থাকবে না। কিন্তু একটা লাইনে ধরো 220, একটা লাইনে ধরো 222, আরেকটা লাইনে ধরো 218, সো আনইকুয়াল ভোল্টেজ চলে আসতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু নিউট্রালে একটা ভেক্টর সাম অফ দিস থ্রি ভোল্টেজ ইকুয়াল টু জিরো হবে না, সো সেক্ষেত্রে নিউট্রালে একটা ভোল্টেজ চলে আসতে পারে। এখন আমি যদি এটা সলিডলি গ্রাউন্ডেড না করি তাহলে আমাদের কিন্তু টাচ করলে শক হওয়ার একটা পসিবিলিটিস থাকবে। বুঝে গেছে? আচ্ছা স্যার, এটার কারণে কি ধরেন স্যার, মানে আমি যদি ল্যাপটপ চার্জ দিই, ল্যাপটপের বডিতে একটা স্ট্যাটিক এর মতো থাকে স্যার, ধরলে শকের মতো লাগে, ওইটাই কি এটার রিজন? এটা হচ্ছে কি লিকেজ কারেন্ট, ঠিক আছে, লিকেজ কারেন্ট দেখবা। যেমন অনেক সময় তোমরা সিপিইউ এর, মানে আমি ল্যাপটপের কথাটা বলতেছি না, কিন্তু সিপিইউ এর কথাটা ক্ষেত্রে দেখবা যে এখানে অনেকগুলা নাট থাকে যেগুলা দিয়ে আমরা, হ্যাঁ একবার তো দেখছি স্যার, নাট গুলা বা মেটাল বডিতে টাচ করলে স্যার একটা স্লাইট শকের মতো লাগে। হ্যাঁ, স্লাইট শকের মতো লাগে, এবং ওটা হচ্ছে গিয়ে, এবং ওইটার সাথে আবার কিন্তু একটা ইনসুলেশন বোল্ট থাকে, ইনসুলেশন বোল্ট, যাতে করে নাটটা সরাসরি আমাদের বডির সাথে টাচ না খায়। ঠিক আছে, সো ইনসুলেশন বোর্ড গুলো যদি মিসিং হয় সেক্ষেত্রে শক লাগতে পারে। আর ল্যাপটপের বডি গুলো তো নর্মালি প্লাস্টিক বডি থাকে, সো সেগুলোতে তো শক খাওয়ার কথা না। স্যার মানে মেটাল বডির ক্ষেত্রে স্যার দেখছি স্যার, মানে আমি যদি চার্জে দেই একটা, মনে করেন স্যার আমি যদি আমার হাতটা নড়ে একটা হালকা ভাইব্রেশনের মতো থাকে, এবং যেগুলো হালকা লিকেজ কারেন্ট থাকতে পারে, লিকেজ কারেন্ট হতে পারে, কোনো একটা লিকেজ কারেন্ট বা কোনো পাত দিয়ে একটা শর্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো বা কিছু করতে পারে, কিন্তু ওইগুলোতে হেভি শক খাবে না আর কি। না স্যার হেভি শক না, যেগুলো স্যার পয়েন্টি মাত পয়েন্টি থাকে যে কোনাগুলো স্যার, ওখানে হাত লাগলে একটা স্যার মানে পিঞ্চের মতো লাগে এরকম। হ্যাঁ সেটাই। আচ্ছা, এটাই বলার ছিল এখানে। আর আমাদের আর ছোট্ট একটা ছোট্ট আর একটু টপিকস বাকি ছিল, সেটা হচ্ছে কি আমাদের আরসিবিও পর্যন্ত আমরা বলছিলাম। আরসিবিও টা হচ্ছে কম্বিনেশন অফ আরসিডি এন্ড মেমসিবি, দুইটার কম্বিনেশনে আমরা আরসিবিও ইউজ করি, যেটা নর্মালি আমাদের কমার্শিয়াল এন্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে বেশি ইউজ করা হয়, কারণ এটা হিউম্যান জিরো প্রোটেকশন হচ্ছে, প্লাস আমাদের ইকুইপমেন্ট প্রোটেকশন হচ্ছে, সো দুই ধরনের প্রোটেকশনই হচ্ছে। আচ্ছা, এটা দুইটা কম্বিনেশন একত্রে আমরা বলি আর সিবিও, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন। এটা একটা কম্প্যাক্ট এই ডিভাইসটা পাওয়া যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের এনজিবি ডবল পোল সার্কিট ব্রেকার, আর আর এটা হচ্ছে কি আমাদের আর সিবিও। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা আরেকটু যদি দেখাই, সেটা হচ্ছে কি আমাদের এখানে থ্রি ফেজ লাইনের কথা যেটা বললাম, এখানে খেয়াল করে দেখো, এটা আরসিবিইউ যে আরপি, এটা থ্রি ফেজের জন্য, থ্রি ফেজের জন্য তাহলে টরয়েডাল ট্রান্সফরমারের ভিতরে তিনটা লাইন যাবে উইথ নিউট্রাল। ঠিক আছে, সো তিনটা লাইনের সামেশন, তিনটা লাইনের সামেশন যাবে আর নিউট্রালের কারেন্ট, সো তিনটা লাইনের সামেশন কারেন্ট ইকুয়াল টু হবে নিউট্রালের কারেন্ট, ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমাদের কোনো লিকেজ কারেন্ট নাই, কিন্তু তিনটা লাইনে কারেন্ট ইকুয়াল টু যদি নিউট্রাল কারেন্ট না হয় তাহলে আমাদের লিকেজ কারেন্ট আছে, কারণ IN ইকুয়াল টু নিউট্রাল কারেন্ট ইকুয়াল টু হচ্ছে ভেক্টর সাম অফ IA প্লাস IB প্লাস IC, সো তিনটা ফেজের কারেন্টের যোগফল। সো হেলদি কন্ডিশনে IA প্লাস IB প্লাস IC ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ফেজের ফেজ ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি, এবং প্রত্যেকটা ম্যাগনিচিউড যদি সেম হয় তাহলে নিউট্রাল কারেন্ট জিরো হবে, কিন্তু নিউট্রাল কারেন্ট যদি আমাদের ইন্টারফেসের কারেন্ট যদি আনইকুয়াল হয় তখন নিউট্রালে একটা কারেন্ট ফ্লো করতে পারে, যেটা লিকেজ কারেন্ট হিসেবে ট্রিট করে আমাদের এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার ট্রিপ করে ফেলবে। সো এটার অপারেশন দেখলাম, এটা খুবই অপারেন্ট, মাত্র 30 মিলি অ্যাম্পিয়ার, যেটা মানুষের টলারেবল রেঞ্জের মধ্যেই কিন্তু অপারেট করে।
ঠিক আছে, এটা কি বুঝতে পারছো অপারেশনটা? জি স্যার, এটা হচ্ছে তিনটা ইনপুট লাইন, আইএ, আইবি, আইসি, আর এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল আইএ প্লাস আইবি প্লাস আইসি ইকুয়াল টু হবে আইএন। সো আইএ প্লাস আইবি প্লাস আইসি ইজ নট, যদি আইএন এর সমান না হয় তাহলে আমাদের এটা অপারেট করবে। সো যেটা আমরা দেখছিলাম, একটা লাইন ঢুকাচ্ছিলাম আর আরেকটা লাইন বের করছিলাম নিউট্রালে, বাট এখানে টরয়েডাল ট্রান্সফরমারে আমাদের এখানে তিনটা লাইন ঢুকবে আর নিউট্রাল বের হয়ে যাবে। সো তিনটা লাইনের সামেশন কারেন্ট যাবে আর নিউট্রাল কারেন্টটা বের হয়ে আসবে। সো তিনটা লাইনে কারেন্ট ইকুয়াল টু, যদি নিউট্রাল কারেন্ট সমান হয় তাহলে আমাদের সার্কিটটা অপারেট করবে না, আর যদি সমান না হয় তাহলে অপারেট করবে। স্যার টেস্ট বাটনের এটা কাজটা স্যার একটু যদি বলতেন। টেস্ট বাটনটা হচ্ছে আমাদের যখন এখানে আমরা টেস্ট বাটনটা পুশ করতেছি, এটা তো আমাদের অ্যাকচুয়ালি সেফটির জন্য, নিজের হিউম্যান সেফটির জন্য আমরা ইউজ করতেছি। তো আমরা তো কেউ টাচ করে আমরা দেখবো না যে সার্কিট ব্রেকারটা কাজ করছে কি করছে না, এটা তো টাচ করে কেউ দেখবে না। সো এই জন্য আমাদের কি করা হয়, এখানে একটা রেজিস্টেন্স, হাই রেজিস্টেন্স যেটা মানুষের রেজিস্টেন্স এর থেকে বেশি, এটার সাথে অ্যাড করে একটা টেস্ট বাটন রাখা হয়। সো যদি আমরা টেস্ট বাটনটাকে প্রেস করি তাহলে আমাদের কি হবে, আমাদের এই পাথে আরেকটা কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, নর্মালি তো আমাদের টেস্ট বাটনটা অফ অবস্থায় থাকে, সো এদিক দিয়ে কোনো কারেন্ট যায় না। সো কারেন্টটা যাচ্ছিল সব লোডের ভিতর দিয়ে, এখন দুই পাথে কারেন্ট যাবে, এই পাথেও যাবে লোডের ভিতর দিয়েও যাবে। সো দুই পাথে কারেন্ট যাওয়ার কারণে যে কারেন্টটা ঢুকেছে সেই কারেন্টটা তো বের হচ্ছে না, সে কারেন্টটা একটা পাথ ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো তার ফলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট তো ধরো ঢুকতেছে, 0.5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে গেল, 9.5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে গেল। সো দুইটা কারেন্ট যোগ হল, দুইটা কারেন্ট কিন্তু সমান না, এখানে 10 অ্যাম্পিয়ার, এখানে 9.5 অ্যাম্পিয়ার। সো একটা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স এই সেন্সিং কয়েলকে কাট করবে, যার ফলে এই সেন্সিং কয়েলের অ্যাক্রস একটা ভোল্টেজ ইনডিউস হবে, যার ফলে রিলেটা অপারেট করবে। জি স্যার বুঝতে পারছি। লাস্ট আমাদের আজকের যে টপিকসটা ছিল সেটা হচ্ছে গিয়ে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার এন্ড আরসিবি তো আমরা বললাম। মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের সাথে মিনিয়েচার সার্কিট ব্রেকারের ডিফারেন্স গুলো কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার হচ্ছে লো ভোল্টেজ এবং লো কারেন্টে অপারেট করে, এটা 400 ভোল্টের লাইন পর্যন্ত আমরা অপারেট করাই, এবং এটার আমরা যে কারেন্টটা বললাম কারেন্ট রেটিংটা হচ্ছে 100 অ্যাম্পিয়ারের কম। কিন্তু কারেন্ট রেটিং যদি 100 অ্যাম্পিয়ারের বেশি হয়, সো সেক্ষেত্রে আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার ইউজ করি না, কারণ কারেন্ট রেটিং যত বেশি হবে তত তার ইনসুলেশন স্ট্রেংথ বাড়াতে হবে। সো সেসব ক্ষেত্রে আমরা মোল্ডেড কেস সার্কিট ব্রেকার ইউজ করি। মোল্ডেড কেসের ক্ষেত্রে আমাদের এর যে ইনসুলেশন লেভেল, অর্থাৎ এখানে দেখেই বুঝতে পারতেছো এই যে সার্কিট ব্রেকারটা, এটা থ্রি ফেজ সার্কিট ব্রেকার হয় সাধারণত মোল্ডেড কেস। সো এই থ্রি ফেজ সার্কিট ব্রেকার গুলোর কনস্ট্রাকশনটা কিন্তু অনেক হেভি, এই জন্য এটাকে আমরা বলি মোল্ডেড কেস। ঠিক আছে, এগুলার যে প্লাস্টিকের যে মেটেরিয়ালসটা বাইরে ইউজ করা হয় ইনসুলেশন হিসেবে, সেটাকেও হেভি মেটেরিয়ালস ইউজ করা হয়। সো এটা যেহেতু হাই কারেন্টকে কন্ডাক্ট করে, সো এই জন্য এই যে এটা যেহেতু থ্রি ফেজ হয় নর্মালি, সো এটার এই পাশটা হচ্ছে গিয়ে তিনটা ফেজের সাথে কানেক্টেড থাকবে লাইন, আর এই পাশটা হচ্ছে গিয়ে লোডের সাথে কানেক্টেড থাকবে, এটা থ্রি ফেজ লোডের সাথে কানেক্টেড থাকবে। এটার ভিতরে আগের মতনই আমাদের কি থাকবে, আর্ক এক্সটিংগুইশিং চেম্বার থাকবে, আর্কটাকে ইন্টারাপশনের জন্য মুভিং কন্টাক্ট ফিক্সড কন্টাক্ট থাকবে, আর কি থাকবে আমাদের বায়োমেটালিক স্ট্রিপ থাকবে, এবং কারেন্ট সেন্সিং এর জন্য বায়োমেটালিক স্ট্রিপ থাকবে, আর শর্ট সার্কিট কারেন্ট সেন্স করার জন্য ম্যাগনেটিক কয়েল থাকবে। সো এখানে এর কিন্তু প্রত্যেকটা রেটিংস গুলো হবে হাই রেটিং। ঠিক আছে, এটা রেটিংস টা হাই, সো ফর হাই কারেন্ট অ্যাবভ 63 অ্যাম্পিয়ার টু আপ টু 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টকে এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার ইন্টারাপ্ট করতে পারে। মানে হাই কারেন্ট ইন্টারাপশনের জন্য বা লোড যদি, লোডের ক্যাপাসিটি যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমাদের এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। সো এটার সাথে মিনিয়েচার সার্কিট ব্রেকারের ডিফারেন্সটা কি, মিনিয়েচার সার্কিট ব্রেকার লো কারেন্ট কে ইন্টারাপশন করতে পারে, এটা হাই কারেন্ট কে ইন্টারাপশন করতে পারে। এটার আরেকটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে মিনিয়েচার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা আমাদের যে কারেন্ট ক্যারিং কারেন্টের সেটিংসটাকে আমরা চেঞ্জ করতে পারি না, বাট মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমাদের কারেন্ট সেটিংসটাকে ভেরি করা যায়। ফর এক্সাম্পল, আমাদের মিনিয়েচার সার্কিট ব্রেকার কে যদি বলি একটা B10, একটা মিনিয়েচার সার্কিট ব্রেকার নিলাম, তাহলে এর কারেন্ট রেটিংস হচ্ছে 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার পর্যন্ত এই কারেন্ট হ্যান্ডেল করতে পারবে। এর উপরে যদি কারেন্ট যায় তাহলে হয় ওভারলোড হবে, না হলে শর্ট সার্কিট প্রোটেকশন সে দিবে। সো এই 10 অ্যাম্পিয়ার কারেন্টকে কিন্তু আমরা ইচ্ছা করলে ভ্যারি করতে পারি না, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার কে ইচ্ছা করলে আমরা এর সেটিংস থেকে 15 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ার বা 50 অ্যাম্পিয়ারে এটাকে ভ্যারি করা যাবে না, এর সেটিংসটা ফিক্সড। ঠিক আছে, এটা সেটিংসটাকে ফিক্সড করে রাখা আছে,
কিন্তু মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এর সেটিংসটাকে ভ্যারি করা যায়, এর কারেন্ট সেটিংসটাকে ভ্যারি করা যায়। এখানে একটা খেয়াল করে দেখতে পাচ্ছো, এটা একটা মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এটা কনস্ট্রাকশন আমি বুঝতেই পারতেছো যে মিনিয়েচার সার্কিট ব্রেকারের থেকে অনেক হেভি। সো এটা হচ্ছে আমাদের তিনটা ইনপুট লাইন আর ওয়াই এন বি, এখান দিয়ে আমাদের আউটপুট যাবে আর ওয়াই এন বি, যেটা লোডে কানেক্টেড থাকবে। এবং এই যে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এর কারেন্ট রিডিংটা এখানে দেখতে পাচ্ছ একটা নব আছে, এই নব দিয়ে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। সো চেঞ্জ করলে কি হবে, তার কারেন্ট সেটিংসটা চেঞ্জ হয়ে যাবে, রেটেড কারেন্ট ইচ্ছা করলে ভ্যারি করতে পারি। এখানে দেখতে পাচ্ছ 70, 80, 90, 100 এই সেটিংস সেট করলে আমাদের উই কারেন্ট যে সে অপারেট করতে পারবে। ঠিক আছে, সো এখানে আমাদের দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো আগের মতোই মিনিয়েচার সার্কিট ব্রেকারের মতনই। একটা হচ্ছে গিয়ে থার্মাল ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স। থার্মাল ক্যারেক্টারিস্টিক্সটা কিসের জন্য হবে, ডিউ টু বায়োমেটালিক স্ট্রিপ, আর ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পাবো ডিউ টু ম্যাগনেটিক কয়েল। এটা কি বুঝতে পারছো ডিফারেন্সটা এন্ড সিমিলারিটিস গুলো? জি স্যার। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, আর স্যার একটু, স্যার মোল্ডেড কেস থেকে একটু রিপিট করা যাবে, নেটের লাইনটা চলে গেছে। আচ্ছা, মিনিয়েচার সার্কিট ব্রেকার আর মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা সেটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকারের রেটিংসটা হচ্ছে লো, অর্থাৎ 100 অ্যাম্পিয়ার এর নিচে, আর মোল্ডেড কেস সার্কিট ব্রেকারেরটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার এর উপরে, আপ টু 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত এটাকে আমরা কারেন্টটাকে ইন্টারাপ্ট করতে পারি। এটা হচ্ছে গিয়ে মেইন আমাদের ডিফারেন্সটা। সেকেন্ড যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে মিনিয়েচার সার্কিট ব্রেকারের যে কারেন্ট রেটিং এটাকে ভ্যারি করা যায় না, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে 10 অ্যাম্পিয়ারের উপরে গেলে সে অপারেট করবে, 20 অ্যাম্পিয়ার যদি নাও তাহলে 20 অ্যাম্পিয়ারের উপরে গেলে অপারেট করবে। বাট মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের কারেন্ট সেটিংসটাকে ইচ্ছা করলে ভ্যারি করা যায়। এখানে যে নবটা দেখতে পাচ্ছ, এই নবের মাধ্যমে আমরা ভ্যারি করতে পারি, যে 70 থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত বিভিন্ন রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জে তুমি ইচ্ছা করলে এটাকে সেট করে সেই কারেন্টের উপরে এটাকে ট্রিপ করাতে পারো। এটা হচ্ছে সেকেন্ড আমাদের ডিফারেন্সটা। আর থার্ড যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার এবং মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের মধ্যে, সেটা হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশনটা হচ্ছে হেভি, অর্থাৎ ইনসুলেশন স্ট্রেংথ অনেক বেশি, যেহেতু এটা হাই কারেন্টে কন্ডাক্ট করে সেজন্য এটা ইনসুলেশন স্ট্রেংথটা বেশি। তো এটার মধ্যে দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্সই থাকবে, থার্মাল ইনভার্স আর একটা হচ্ছে ম্যাগনেটিক, যেটা ইনস্ট্যান্টেনিয়াস। থার্মালটা অবশ্যই টাইম ডিলেইড অপারেশন হবে। সো এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছ, এখানে এটার সাথে একটা কার্ভ দেওয়া আছে। সো এই জায়গায় এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটার মধ্যে উপরের যে পোর্শনটা এটা হচ্ছে গিয়ে থার্মাল ক্যারেক্টারিস্টিক্স, আর এই পাশে যে পোর্শনটা এটা হচ্ছে শর্ট সার্কিট। এটা আমরা পরে আরো একটু ডিটেলে দেখব। থার্মালে আমাদের ডিলে হয়, অর্থাৎ কারেন্টের উপরে ডিপেন্ড করে বায়োমেটালিক স্ট্রিপের হিটিংটা। সো হিটিং যত বেশি হবে, কারেন্ট যত বেশি হবে, হিটিং তত বেশি হবে, অপারেটিং টাইম তত কমবে। আর এই যে ম্যাগনেটিক যে ট্রিপ হচ্ছে, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, যেহেতু ম্যাগনেটিক কয়েলকে ম্যাগনেটাইজড করলে এটা সাথে সাথে আমাদের ট্রিপ বারকে অ্যাট্রাক্ট করে, সো এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। সো ম্যাগনেটিক ট্রিপ মে বি অ্যাডজাস্টেবল, এটাকে আমরা কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি কাট থ্রুতে, এ নবে থ্রুতে। এটা কি বুঝতে পারছো এ পর্যন্ত? আচ্ছা, এরপরে আসো আমাদের বায়োমেটালিক এলিমেন্টের কাজটা আগের মতনই। বায়োমেটালিক এলিমেন্টটা কিভাবে কানেক্টেড থাকে একটু দেখে নিই, এরপরে আমরা বলবো যে কিভাবে আমাদের এই যে ম্যাগনেটিক কয়েলের ট্রিপ বারে কারেন্টটাকে অ্যাডজাস্ট করা যায়। সো এটা হচ্ছে কি আমাদের লাইন, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের লাইন, লাইনের সাথে এটা হচ্ছে কি কন্ট্যাক্ট, ঠিক আছে। সো কন্ট্যাক্ট এখন ক্লোজড অবস্থায় আছে, সো লাইনটা কানেক্টেড, কানেক্টেড হয়ে আমাদের কোথায় গেল, বায়োমেটালিক এলিমেন্টের মাধ্যমে আমাদের এটা লোডে পাওয়ারটা সাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে লোড, এই পাশে লোড, সো এটা লাইন, এটা লোড। সো যখন ওভার কারেন্ট হবে তখন এই বায়োমেটালিক এলিমেন্ট বেন্ড হবে, বেন্ড হয়ে এখানে একটা ট্রিপ বার আছে, অর্থাৎ এই বারটাকে আমাদেরকে যদি পুশ করি তাহলে এই যে সাপোর্টটা আছে, আমাদের মেকানিক্যাল যে সাপোর্টটা আছে সেটা আনল্যাচ হয়ে যাবে, আর আনল্যাচ হয়ে গেলে আমাদের কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। সো বায়োমেটালিক এলিমেন্ট বেন্ড হচ্ছে, ট্রিপ বারকে পুশ করছে, পুশ করার সাথে সাথে আমাদের এই যে সাপোর্টটা, সাপোর্টটা আনল্যাচ হয়ে যাচ্ছে। সাপোর্টটা যদি আনল্যাচ হয়ে যায় আমাদের কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, আর কন্ট্যাক্ট ওপেন হয়ে গেলে আমাদের কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। সেটাই বলতেছে বায়োমেটাল, এটা আমরা বায়োমেটালিক এলিমেন্টের মাধ্যমে, এটার ভিতরে বায়োমেটালিক এলিমেন্ট থাকবে। সো আনইকুয়াল থার্মাল এক্সপানশন কজেস এলিমেন্ট টু বেন্ড, যেহেতু দুইটা দুই ধরনের মেটাল, সো দুইটার থার্মাল কোফিশিয়েন্ট ডিফারেন্ট হওয়ার কারণে এটা বেঁকে যাবে, এটা ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স হবে, কারণ আমরা বললাম যে হিটিং এর উপরে ডিপেন্ড করে হচ্ছে বেন্ডিংটা। সো এটা কি করতেছে, প্রোটেক্টস এগেইনস্ট লং টার্ম ওভারলোড, লো কারেন্ট অ্যান্ড লো কারেন্ট ফোর্স। সো এটা ওভারলোড কারেন্টকে আমরা সাধারণত এই বায়োমেটালিক এলিমেন্টের মাধ্যমে প্রোটেকশন দেই। আর লাস্ট যে পয়েন্টটা সেটা একটু খেয়াল করে দেখো, সেন্সিটিভ টু অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, বাইরে টেম্পারেচারের উপরে এর ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু ভ্যারি করবে। বাইরে টেম্পারেচারটা যদি অনেক বেশি থাকে
সারাউন্ডিং যে টেম্পারেচারটা, তাহলে কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা হিটিং এর উপরে বেস করে অপারেট করে, সো এর সারাউন্ডিং টেম্পারেচারের উপরে বেস, সারাউন্ডিং টেম্পারেচারের এফেক্টও এই বায়োমেটালিক এলিমেন্টের উপরে আসবে। আচ্ছা, এই পয়েন্টগুলো কি বুঝতে পারছো? আচ্ছা, লাস্ট হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক ক্লিপ, ম্যাগনেটিক ক্লিপটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেটা একটু খেয়াল করে দেখো। তো এখানে আমাদের আগের মতোই এখানে ছিল কি বায়োমেটালিক এলিমেন্ট, এটার সাথে আমাদের কি ম্যাগনেটিক কয়েলটাও কানেক্টেড থাকবে। সো আমরা একটু কানেকশনটা দেখে নিই, এটা হচ্ছে লাইন, এই লাইনের সাথে আমাদের ফিক্সড কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে কি মুভিং কন্ট্যাক্ট। তো মুভিং কন্ট্যাক্টের সাথে একটা ট্রিপ বার আছে যেটাকে ল্যাচ করে রাখার জন্য, মেকানিক্যালি ল্যাচ করে রাখার জন্য। সো আর এটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাগনেটিক কয়েল, ম্যাগনেটিক কয়েল হয়ে যাবে কোথায়, লোডে। সো যখন আমাদের শর্ট সার্কিট হবে, সো লাইন থেকে লোডে হাই কারে যাবে, এটা ম্যাগনেটাইজড হয়ে যাবে। তাহলে ম্যাগনেটাইজ যখন হয়ে যাবে, তখন এই যে মেকানিক্যাল সাপোর্টটা সেটাকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করার কারণে আমাদের ট্রিপ বারটা আনল্যাচ হয়ে যাবে, আর আনল্যাচ যদি হয়ে যায় সার্কিটটা ওপেন হয়ে যাবে, কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। এই জন্য এটাকে আমরা বলি কি ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন, এটার সময় খুবই কম, 1.5 সাইকেলের মধ্যে কিন্তু এটা ফল কারেন্ট ক্লিয়ার করে ফেলে। 1 সেকেন্ডে মানে আমাদের 50টা সাইকেল, সো এটা বুঝতেই পারতেছো 1.5/50 সেকেন্ডে কিন্তু আমাদের ফল কারেন্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, খুবই অল্প সময় লাগতেছে। সো এটাকে আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেট ইন সিরিজ উইথ কারেন্ট, ঠিক আছে। এটা ইলেকট্রোম্যাগনেটটা কিভাবে থাকবে লোডের সাথে, সিরিজে কানেক্টেড থাকবে, তার মানে কারেন্ট সেন্স করতেছে। ডিজাইন টু ট্রিপ অ্যাবাভ এ সার্টেন কারেন্ট উইথ নো ইন্টেনশনাল ডিলে, কোনো ডিলে হবে না। ডিটেক্ট শর্ট সার্কিট কারেন্ট, এটা শর্ট সার্কিট কারেন্টই শুধু ডিটেক্ট করবে, ওভারলোড কারেন্ট ডিটেক্ট করবে না। কেন করবে না সেটা লাস্ট ক্লাসে বলছিলাম। অ্যাডজাস্টেবল ইন লার্জার ব্রেকার সাইজ, ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করা যায়। এখন আসো এটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়। আমরা যে বললাম 50 অ্যাম্পিয়ার, না 70 অ্যাম্পিয়ার, না 80 অ্যাম্পিয়ার, না 100 অ্যাম্পিয়ার, এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়। এই অ্যাডজাস্টমেন্টটা করা হয়, এখানে দেখো এই যে এই মেকানিক্যাল যে সাপোর্টটা, এটা একটা মেটাল পার্ট। এই পার্টটাকে আমরা যদি অ্যাডজাস্ট করতে পারি, অর্থাৎ এর মাথায় আমরা একটা স্ক্রু কানেক্ট করি। আমি যদি দেখাই এখানে একটু, একটা এর মাথায় একটা স্ক্রু কানেক্ট করা হয়, তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে যদি আমরা ভ্যারি করতে পারি, ডিস্টেন্সটাকে যদি কমাতে পারি বা বাড়াতে পারি, কমালে কি হবে বলো, বেশি কারেন্টে অপারেট করবে না অল্প কারেন্টে অপারেট করবে? অল্প কারেন্টে স্যার, অল্প কারেন্টে অপারেট করবে, যেহেতু ডিস্টেন্স কম অ্যাট্রাকশন পাওয়ারটা কম লাগবে, সো অল্প কারেন্টে এটা অপারেট করবে। আর এই যে মেকানিক্যাল যে সাপোর্টটা, এটাকে যদি আমি দূরে নিয়ে যাই, অর্থাৎ রিভার্স ডাইরেকশনে যদি আমি নিয়ে যাই, তাহলে কি হবে, এই ডিস্টেন্স বেশি কারেন্ট লাগবে, তখন এটা অ্যাট্রাকশনটাকে বেশি করার জন্য আমাদের ম্যাগনেটাইজেশন পাওয়ারটাকে বেশি করা লাগবে। সো এভাবে আমরা এই ডিস্টেন্সটাকে, মাঝখানে ডিস্টেন্সটাকে ভেরি করে আমরা এর কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটিটাকে চেঞ্জ করে দিতে পারি। এটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো এখানে আমাদের একটা জিনিস, না ম্যাগনেটিক কি বললাম, না 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 ম্যাগনেটিক কন্ট্যাক্টর না, ম্যাগনেটিক কন্ট্যাক্টর কি সেটা আমরা পরে দেখব। ম্যাগনেটিক কন্ট্যাক্টর হচ্ছে গিয়ে আমাদের এটা একটা কন্ট্যাক্টর যার ভিতরে কিছু নর্মালি ওপেন কন্ট্যাক্ট থাকে। সো এটাকে যখন আমাদের ভিতরে একটা কয়েল থাকে, এই কয়েলটাকে যখন আমরা এনার্জাইজ করি, তখন সাথে সাথে কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। এটা কোনো প্রোটেকশন দেয় না, এটা জাস্ট সুইচিং পারপাসে, এটা হাই স্পিড সুইচিং এর জন্য আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করি। হ্যাঁ, যখনই আমরা এই কয়েলটাকে এনার্জাইজ করবো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে সাথে এটা এনার্জাইজ হবে এবং কন্ট্যাক্ট গুলো ক্লোজ হয়ে যাবে, এটা কোনো প্রোটেকশন দিবে না। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ওকে, ঠিক আছে। সো এরপরে লাস্ট আমাদের এই কার্ভটা দেখে আমরা শেষ করে দিচ্ছি। সো এখানে আমাদের আগের মতোই এটাতে তিনটা কার্ভ থাকবে। হ্যাঁ স্যার, এই ক্লাসের কি স্যার অ্যাটেন্ডেন্স দেওয়া হবে? না, দরকার নেই, তোমরা তো সকালে দিছই। আচ্ছা, সো এটা ডি টাইপ হবে, এটা বি টাইপ না, এটা ডি টাইপ হবে। বি টাইপ, সি টাইপ, ডি টাইপ। বি টাইপে বলছিলাম কি 3-5 times অফ দ্য রেটেড কারেন্ট, ঠিক আছে। যদি 10 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে 30 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ার মধ্যে অপারেট করবে। সি টাইপটা অপারেট করবে 50 অ্যাম্পিয়ার থেকে, যদি C10 হয় তাহলে 50 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত, আর যদি ডি, এটা ডি হবে, D10 যদি হয় তাহলে 100 অ্যাম্পিয়ার থেকে 150 অ্যাম্পিয়ার পর্যন্ত। সো এখানে আমাদের রেঞ্জটা দেখানো আছে, খেয়াল করে দেখো। এই যে বি টাইপটা, বি টাইপের ক্ষেত্রে আমাদের 3, এটা হচ্ছে 10^0, সো 1, 2, 3, সো 3 থেকে 5, 4, 5, তার মানে এইটুকু রেঞ্জের মধ্যে আমাদের বি কাজ করবে। 5 থেকে 10 পর্যন্ত কাজ করবে সিটা, আর 10 এর উপরে কাজ করবে
ডিটা, ঠিক আছে? সো এখানে তিনটা ক্যারেক্টারিস্টিকস গ্রাফ দেখাচ্ছে। সো বি তে আমাদের থ্রি টাইমস কারেন্ট গেলে এটা ইনস্ট্যান্টলি অপারেট করবে, কোনো ডিলে নাই, দেখো মিলি সেকেন্ড কিন্তু, এখানে কোনো ডিলে নাই, ঠিক আছে? কিন্তু এর আগে যদি কারেন্ট আসে তাহলে কিন্তু আসছে। এই পাশে পোর্শনটা হচ্ছে থার্মাল, যেটা হিটিং এর উপরে ডিপেন্ড করে অপারেট করতেছে, আর এই পাশে পোর্শনটা হচ্ছে ম্যাগনেটিক, সো এটা ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন, ঠিক আছে? এটা মিলি সেকেন্ড রেঞ্জে, আর এটা হচ্ছে কি আমাদের অনেক ডিলে আছে, ঠিক আছে? এটার মধ্যে যেমন এখানে 10^4 সেকেন্ড, এটা হচ্ছে 10^2 সেকেন্ড, মানে 100 সেকেন্ডের মতন, ঠিক আছে? এখানে 10^1 সেকেন্ড, 10 সেকেন্ডের মতন, মানে এখানে কিন্তু ডিলে আছে, আর এখানে কিন্তু কোনো ডিলে নেই, এটা ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন। সো কোথায় কোন কার্ভ ইউজ করবো এটা আমরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম, সেটা আর এখানে বললাম না। যদি হাই ইনরাশ কারেন্ট হয় তাহলে আমাদের ডি তে যেতে হবে, কারণ ইনরাশ কারেন্টের উপরে আমাদের সার্কিট ব্রেকারে ইনরাশ কারেন্টে আমরা ট্রিপ করাতে দিতে চাই না, ঠিক আছে? সো ইনরাশ কারেন্টের ক্ষেত্রে আমাদের ডি তে যেতে হবে, আর যদি লোডটা রেজিস্টিভ হয় সেক্ষেত্রে বি তে যেতে হবে। তো লোডের উপরে ডিপেন্ড করতেছে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা ইউজ করব, ঠিক আছে? এবং শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিচিউডটা কত হবে, ম্যাগনিচিউড অফ দ্য শর্ট সার্কিট কারেন্ট অনেক বেশি হয় সেক্ষেত্রে আমাদের ডি তে যেতেই হবে, ঠিক আছে? যদি করি আর শর্ট সার্কিট কারেন্ট যদি 100 অ্যাম্পিয়ার হয়, বি 10 সার্কিট ব্রেকার যদি ইউজ করি তো সে ম্যাক্সিমাম 50 অ্যাম্পিয়ার সে কারেন্ট টলারেট করতে পারে, কিন্তু 50 অ্যাম্পিয়ারের উপরে গেলে আমাদের বি টাইপ সার্কিট ব্রেকার ড্যামেজ হয়ে যাবে, সো বি আমরা ইউজ করতে পারবো না 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে? বি 10 যাবে না। তো এর উপরে বেস করে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলা ইউজ করি। এটা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই, একটু বাকি আমি একটু এক্সট্রা ক্লাস নিলাম তোমাদের একটু অসুবিধা করে, যাই হোক আমার ক্লাসটা শেষ হয়ে গেছে, তাহলে আবার এটার জন্য একটু সময় লাগতো, আর যারা ক্লাসটা করতে পারো নাই তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করে দিব। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে?